যে বিপ্লবের শতবর্ষ উদযাপন করছে সেই রকম বিপ্লব পৃথিবীর ইতিহাসে আগে কখনো ঘটেনি। এই বিপ্লব মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করেছে। এই সাম্যের স্বপ্ন দার্শনিকরা দেখেছেন, লেখকরা দেখেছেন, কিন্তু সাম্য আসেনি। 1799 খ্রিস্টাব্দে ফরাসিতে একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আওয়াজ ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। স্বাধীনতা এটি ছিল ধনীদের জন্য, সাম্য আসেনি। তারপরে ওই ফরাসি দেশে ওই প্যারিসে, তার রাজধানী প্যারিসে 1871 সালে একটি অভ্যুত্থান হয়েছিল এবং একটি সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। হাজার হাজার মানুষ সেই যুদ্ধে প্রাণ দিচ্ছে, কিন্তু সেই ব্যবস্থাও বেশিদিন থেকে 72 দিন পরে সেটা শেষ হয়ে গেছে। তারপরে 1917 সালে এই সমস্ত অভিজ্ঞতাকে সঞ্চয় করে এবং নতুন জ্ঞানকে প্রয়োগ করে বলশেভিক পার্টির নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব পৃথিবীকে বদলে দিয়েছে। এই বিপ্লব কেবল একটা দেশের বিপ্লব ছিল, এই বিপ্লব ছিল সমস্ত বিশ্বের মানুষের জন্য। এবং এমন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যারা বলতে পেরেছিল যে আমাদের এখানে কোনো মানুষ অভুক্ত থাকে না, বলতে পেরেছিল এখানে নিরক্ষর কেউ নেই, বলতে পেরেছিল এখানে আবাসনের কোনো সমস্যা নেই, বলতে পেরেছিল এখানে গণিতের তিন রাম মেশা নেই। সেই সে তারপরে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা ছড়িয়ে গেছে পূর্ব ইউরোপে, গেছে চীনে, গেছে কিউবাতে, গেছে ভিয়েতনাম। সেই বিপ্লব 72 বছর থেকে ছিল সেই ব্যবস্থা। প্রশ্ন উঠবে, প্রশ্ন করে যে এই ব্যবস্থা যদি এতই ভালো ছিল তাহলে এর পতন হয়ে যাবে। আসলে সমাজতান্ত্রিক পতন হয়, পতন হয়েছে কত কয়েকটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে। সমাজতন্ত্রের পতন হবে না, পতন হবে পুঁজিবাদ। এবং কেন পতন হয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো, তার কারণ আমরা জানি। আমরা জানি যে পুঁজিবাদী বিশ্ব অবরোধ সৃষ্টি করেছিল, তারা ছাড় কৌশল সমস্ত প্রয়োগ করেছে, অপপ্রচার করেছে, উস্কানি দিয়েছে, আধুনিকতার কথা বলেছে, এবং ওই রাষ্ট্রের ভেতরে একটা আমলাতান্ত্রিক গোষ্ঠী তৈরি হয়েছিল যারা চাইছিল যে তাদের সুবিধাগুলো যেন স্থায়ী হয়। তাই বাইরের আক্রমণ এবং ভেতরের অন্তর্ভাবে এই রাষ্ট্রগুলো সমাজতন্ত্রের থেকে সরে গেছে এবং সেই শরীর দাঁড়াতে পরিণত, সেই পরিণতি আমরা দিচ্ছি। রুশ দেশে আবার শিক্ষা ব্যক্তি চলে এসেছিল, গণিতা ব্যক্তি চলে এসেছিল এবং রুশ দেশে এখন শব্দ দেশে সেই জাততন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং যে চীন এক সময়ে রুশের কেবল তো স্বাভাবিক সাম্রাজ্যবাদ, তারা পুঁজিবাদে দীক্ষিত হয়ে এখন এই মিয়ানমার যে সংসদ গণহত্যা হচ্ছে সেই গণহত্যার অন্তত আজকে সমর্থন জানাচ্ছে। এই কথা হচ্ছে এতে যে পুঁজিবাদ আজকে পতনের জায়গায় চলে এসেছে। সমাজতন্ত্র যে প্রতিষ্ঠিত হতে হবে ঐতিহাসিক কারণ এবং বৈজ্ঞানিক কারণ। ঐতিহাসিক কারণটা হল এই যে সভ্যতা হচ্ছে, ইতিহাস হচ্ছে, একদিন দাস ব্যবস্থা ছিল, তারপরে সামন্ত ব্যবস্থা এসেছে, তারপরে সর্বশেষে পুঁজিবাদ এসেছে। পুঁজিবাদ ইতিহাসের শেষ কথা হতে পারে না, ইতিহাস এগোবে এবং ইতিহাস পুঁজিবাদী পথে এগোবে না, ইতিহাস পুঁজিবাদকে ধ্বংস করে এগোবে। এগোবে কারণ বৈজ্ঞানিক কারণ আছে, সে কারণ হল এই যে তিন ব্যবস্থা আমরা দেখেছি, দাস ব্যবস্থা দেখেছি, সামন্ত ব্যবস্থা দেখেছি, পুঁজিবাদী ব্যবস্থা দেখছি, এদের মধ্যে বিস্তর পার্থক্য আছে। কিন্তু অপক্ষ একটা যে এরা সকলে ব্যক্তিগত মালিকানার ব্যক্তিগত মালিকানার উপর প্রতিষ্ঠিত। সমাজতন্ত্র উল্টো কথা বলে, সমাজতন্ত্র সামাজিক মালিকানায় নিশ্চিত করে। কাজে যে ব্যবস্থায় মাত্র 5 জন 70 জন সমস্ত ক্ষমতার অধিকারী হবে এবং 95 জন বঞ্চিত হবে, অথচ 95 জনের সবে সভ্যতার
আজকের এই 95 জন মানুষ সমাজতন্ত্রের পক্ষে এবং পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে পুঁজিবাদের ভেতরে যে দ্বন্দ্বগুলো সেগুলো বেরিয়ে এসছে, তারা সংগ্রামে লিপ্ত হচ্ছে, এবং আমরা দেখছি যে পুঁজিবাদ তার শেষ পর্যায়ে গিয়ে আজকে ফ্যাসিবাদে রূপ নিয়েছে এবং তার সমস্ত রূপ উন্মোচিত হয়ে গেছে। সে এই পৃথিবীকে উত্তপ্ত করছে, প্রকৃতিকে উত্তপ্ত করছে, মানুষের সভ্যতাকে বিপন্ন করছে, সে অভ্যুদ্ধ ঘটাচ্ছে। দুই দুটো বিশ্বযুদ্ধ এই পুঁজিবাদ ব্যবহার করেছে এবং এখনো স্থানীয় যুদ্ধ বাঁধাচ্ছে, অস্ত্র বিক্রি করছে দুই পক্ষের কাছে, মানব বিক্রি করছে, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। কাজেই পুঁজিবাদের হাতে এখন মানুষের সভ্যতা কেবল নয়, মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। এবং এই পুঁজিবাদের এক সময় যে মানুষকে তারা যন্ত্রে পরিণত করবে এবং পার্টির যন্ত্রের হাতে ক্ষমতা তুলে দেবে, এই যে চলবে মানুষ বিক্ষুব্ধ এবং এই ব্যবস্থা ভাঙবে, সেই জন্য সমাজতন্ত্রের অভ্যুত্থান অবসম্ভাবী এবং অপরিহার্য। যেটা আমরা দেখি যে সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের যে পার্থক্য, সেই পার্থক্য অনেক মৌলিক পার্থক্য, একেবারে মৌলিক পার্থক্য। আমরা জানি যে পুঁজিবাদ বিশ্বাস করে মনে সমাজতন্ত্র বিশ্বাস করে মনুষ্যত্বে, পুঁজিবাদের যে আক্রাস সে মনুষ্যত্বের উপর আক্রাস, সে মুনাফা ছাড়া কিছু বোঝে না এবং মুনাফা যারা সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিতে চায়, মানুষের মনুষ্যত্বকে পর্যন্ত গ্রাস করে ফেলতে চায়, বিধ্বস্ত করে দিতে চায়। সেই জন্য এই যে মুনাফা রোগী পুঁজিবাদের কত অপরিহার্য এবং কত একেবারে আবশ্যক। আমরা যদি পুঁজিবাদের নৃশংস রূপ দেখতে চাই তাহলে মিয়ানমারের মিয়ানমারের গণহত্যা চলছে রোহিঙ্গাদের উপর, সেই দিকে এবং এই গণহত্যা মুনাফা এই যে একটা জনগোষ্ঠীকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে এবং সেইখানে এই একদা রুগী একদা সমাজতন্ত্র সমর্থন দিচ্ছে, চীন তাকে সমর্থন দিচ্ছে। এবং আমরা দেখছি যে গণহত্যার সব চাইতে নির্মম যে অস্ত্র গণধর্ষণ, সেইটি আজকে এই মানুষের মানুষটা করছে, সামরিক চামড়া করছে রবিবার। এই গণধর্ষণ আমরা এই আত্মস্বারে দেখেছি, আমরা দেখেছি পাকিস্তানের হানাদাররা কেমন করে আমাদের মা আমাদের বোন এদেরকে ধর্ষণ করছে, গণধর্ষণ করছে। কিন্তু আজকে বাংলাদেশ যে গণধর্ষণ চলছে সেই রকম গণধর্ষণ আমাদের ইতিহাসে ছিল না। সেদিন একাত্তর সালে হানাদাররা আজকে বাঙালি বাঙালি নারীর উপর গণধর্ষণ, বাসে গণধর্ষণ হচ্ছে, স্কুলে গণধর্ষণ হচ্ছে, এবং সবচাইতে নির্মম যে অকল্পনীয় যে সেটা হচ্ছে শিশু শিশু কন্যা শিশু ধর্ষিত হচ্ছে, 3-4 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, না তার নাতি ধর্ষণ হচ্ছে। এবং এই যে শিশু ধর্ষণ এই যে পাকিস্তানের হানাদাররা আজকে বাংলাদেশে, তাই সেই জিনিস আমরা দেখছি দেখছি পুঁজিবাদ কত নির্মম হতে পারে, তার কত গড়বড় হতে পারে এবং কত বেপর হতে পারে। আমি একটা দৃষ্টান্ত দেব, 1943 সালে আপনারা আপনার অনেকে মনে থাকবে বা শুনেছেন, 1943 সালে এখানে দুর্ভিক্ষ হচ্ছিল, ইংরেজ শাসনের সময় যুদ্ধের সময় আমরা বলি সেটা বানন্দ ছিল, সেই মর্মান্তরে 30 লক্ষ মানুষ এই বাংলার প্রাণ আমাদের নিজের গ্রামে নিজের গ্রামে একজন মানুষ আত্মহত্যা করেছে, সেই মানুষটা বিবাদ ছিল, তার কোনো সহায় করার কেউ ছিল না, আমরা চেষ্টা ছিল সেই মানুষটা আত্মহত্যা করেছে, আমরা সেই সবাই দৃশ্য দেখেছি এবং সেই দৃশ্য অনেক কাল আমাকে তারা করেছে। কিন্তু আমাদের ওই গ্রামে একই গ্রামে 73 বছর পরে এই সেদিন আরেকটা আত্মহত্যা গ্রাম, সেটা একজন না একটা পরিবার আত্মহত্যা করেছে, বাবা মা মেয়ে একসাথে আত্মহত্যা করেছে ওই একই কারণে, অভাবে। এই যে থেকে আমরা ওই 43-এর দুর্ভিক্ষের পর ওই ইংরেজ শাসনকে তাড়িয়ে দিয়েছি, আমরা পাকিস্তান নীতিদেরকে হারিয়ে তাড়িয়ে দিয়েছি,
আমরা স্বাধীন বাংলাদেশ দেখছি যে ওই একজনের জায়গায় তিনজনের আত্মহত্যা করছে। এই তিনজনের এই তিনজনের পরিবার ব্যবসা করত, মাছের ব্যবসা করত, আমাদের গ্রামে অনেক উন্নতি হয়েছে, খাল নেই, খালের উপর দিয়ে এখন বাস চলে, বিদ্যুৎ গেছে, কিন্তু সেই উন্নতি এই পরিবারকে কোনো আশ্রয় দেয়নি। তারা ক্ষুদ্র ঋণ গ্রহণ করছে এবং ক্ষুদ্র ঋণ থেকে বাঁচার জন্য এই মৃত্যুর পথ বেছে নিয়েছে। আমাদের দেশের উন্নতি হচ্ছে, এই অস্বীকার করবে যে উন্নতি হয়েছে, উন্নতি দৃশ্যমান, উন্নতি গর্জন করছে, কিন্তু এই উন্নতির নিচে এই আত্মহত্যা রয়েছে, এই নিচে অভাব রয়েছে। যত উন্নতি হচ্ছে তত দূষণ হচ্ছে। কারণ হচ্ছে যে মুক্তির জন্য আমরা সংগ্রাম করেছিলাম, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম, সেটা সম্ভব হয়নি। অনুষ্ঠানে অভ্যুত্থান হয়েছিল, পরিবার বিরোধী অভ্যুত্থান, মানুষ জেগে উঠেছিল, মনে হয়েছিল এবার সমাজতন্ত্রের যায় দিকে যাচ্ছে। একাত্তরের যুদ্ধ সমাজতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ছিল, যে জন্য জাতীয়তা সংবিধানে সমাজতন্ত্রকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, হয়নি বলে পুঁজিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার আমার লক্ষ্য হচ্ছে পুঁজিবাদের মুক্তি, এবং হরিয়ার ধরে হয়েছে, হরিবার ধরে হয়েছে, আত্মহত্যা, ধর্ষণ, শিখ ধর্ষণ, এই সমস্ত কিছু চলেছে। সমাজতন্ত্র এর বিরুদ্ধে, এই যে রূপ বিক্রম তার প্রতীক হচ্ছে কাস্তে এবং হাতুড়ি, কাস্তে হাতুড়ি বোমা নয়, কাস্তে হাতুড়ি কামান নয়, বিপ্লবের মধ্যে যে শিক্ষা আমরা পাই সেটা হলো প্রথমত এই যে বিপ্লব একটা জায়গায় কোন আপোষের জায়গা নেই। দ্বিতীয় কথা হলো পৃথিবীতে ছিলেন না, আমাদের স্মরণ করতে হবে যে লেনিন যখন বিপ্লব করছেন তখন তার তো দ্বিতীয় সমাজ বিজ্ঞানী এবং বিপ্লবী পৃথিবীতে ছিলেন না, কাজে ওই ওই জ্ঞানের যে সমস্ত পরিষদ গ্রস্ত হয়েছিল 1905 সালে অভ্যুত্থানের পরে, যেগুলো ছিল জাতীয় জনগণ